শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের ভিডিওটা শুরুই করব পাবলিক সার্ভিস কমিশনের অত্যন্ত প্রশংসা করে এবং তাদের কাছে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে। সেটা হচ্ছে এটাই যে পাবলিক সার্ভিস কমিশন গতকাল তাদের ওয়েবসাইটে এটা প্রকাশ করে দিয়েছে, আইসিডিএস মেন্স পরীক্ষায় যে সমস্ত পরীক্ষার্থীরা উত্তীর্ণ হতে পারেনি সেই সমস্ত পরীক্ষার্থীদের যে ইন্ডিভিজুয়াল মার্কস, অর্থাৎ তারা কত পেয়েছে বিভিন্ন বিষয়গুলোতে, সেটা তারা প্রকাশ করবে। আমার যেটা মনে হয় যে পাবলিক সার্ভিস কমিশনের তরফে এটা একটা খুবই ঐতিহাসিক সিদ্ধান্ত। তার কারণ হচ্ছে, যে কোনো ডেসক্রিপটিভ পরীক্ষাতে আমরা যদি পাশ করতে না পারি তাহলে আমাদের খুব অসুবিধা হয় বুঝতে যে আমরা কেন করতে পারলাম না। যেমন ধরা যাক বাংলা, ইংরেজি এই যে পরীক্ষাগুলো, আমরা অঙ্কের ক্ষেত্রে বা এমসিকিউ পেপারের ক্ষেত্রে ধরে ফেলতে পারি যে আমাদের কোথায় ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু বাংলা ইংরেজির মতো ডেসক্রিপটিভ যে পেপারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের বুঝতে সমস্যা হয় যে আমরা ভালো লিখেও কোন জায়গায় আমাদের খামতি থেকে গেল। নম্বর প্রকাশ করলে অন্তত সেই রকম একটা সুবিধা হয় বা সেই একটা রেঞ্জ আমরা ধরতে পারি যে কার উপরে বা কার থেকেও কতটা ভালো লিখলে আমরা একটা নম্বর পাবো। ঠিক একই রকমভাবে তাই জন্য পাবলিক সার্ভিস কমিশনকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানিয়ে একটা অনুরোধ, মানে করজোড়ে সমস্ত পরীক্ষার্থীদের কাছ থেকে করতে চাই, বিশেষত আমার ভাই বোন যারা WBCS পরীক্ষা দিচ্ছে তাদের তরফ থেকে, সেটা হচ্ছে WBCS মেন পরীক্ষায় তো MCQ পেপার 800 নম্বর এবং আর বাকি যে আর কি ডেসক্রিপটিভ পেপার 800 নম্বর। এই যে MCQ পেপার 800 নম্বর, সেখানে কে কত পাচ্ছে সেটা আমরা অনায়াসে হিসাব করে বের করে ফেলতে পারি। সেটার জন্য আমাদের বিশেষ কোনো অসুবিধা হয় না বা পাবলিক সার্ভিস কমিশন অলরেডি তাদের MCQ পেপারের জন্য যে উত্তরপত্র সেটাও প্রকাশ করে। তাই তাদের কাছে এই সমস্ত উচ্চতর কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ, যারা অত্যন্ত ব্যস্ত এবং দায়িত্ববান এবং আমাদের প্রতি যারা সবসময় ভালো করতে চান এবং আমাদের মানে ভবিষ্যতের উন্নয়ন কামনা করেন, তাদের কাছে আমার করজোড়ে নিবেদন যে আপনারাও যদি WBCS পরীক্ষার মেন্সের নম্বরটা এইভাবে প্রকাশ করেন তাহলে সেটা অনেক ভালো হয়। এখন একটা কথা উঠতেই পারে যে WBCS পরীক্ষার মেন্সের মার্কস সম্পূর্ণভাবেই জানা যায় এবং সেটা সত্যি। আমি যেমন আমার WBCS পরীক্ষায় কোয়ালিফাই করে যাওয়ার পর PSC অফিসে গেছিলাম এবং জেনে এসেছিলাম কোন বিষয়ে কত নম্বর পেয়েছিলাম, বর্তমানে সম্ভবত সেটা RTI করার পর পুরোপুরিভাবে জানিয়ে দেওয়া হয়। কিন্তু আমার যেটা মনে হয়, এই যে RTI করা সেটার তো একটা প্রসেস আছে বা সেটাতে সময় লাগে, সেই সময়টা না দিয়ে যদি যারা মেন্স পরীক্ষায় দিচ্ছেন তাদের নম্বরটা যদি একই রকম ভাবে যেভাবে ICDS এর নম্বরটা জানানো হচ্ছে তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি সুবিধাজনক হবে। এবং ICDS পরীক্ষায় যতজন পরীক্ষার্থী নম্বর জানাতে হবে তার থেকে WBCS মেন পরীক্ষায় এখন তো অনেক কম লোককে ডাকা হচ্ছে, হয়তো 4000 বা 3000, ফলে তাদের নম্বরটা জানাতে অপেক্ষাকৃত আর কি মানে কম সময় লাগবে, ঠিক আছে, বা কম পরিশ্রম হবে। সেই জন্য আমি আপনাদের কাছে মানে আপনাদের চিন্তাভাবনার কাছে এবং আপনাদের কাছে করজোড়ে নিবেদন এটা যে আপনারা যে ঐতিহাসিক সিদ্ধান্তটা নিয়েছেন সমস্ত ICDS পরীক্ষার্থীদের জন্য, যে তারা কোথায় কত পেলো না, যে পেলো যার জন্য তারা কোয়ালিফাই করতে পারলো না, সেই নম্বরটা আপনারা আপনাদের ওয়েবসাইটে কিছুদিনের মধ্যে জানিয়ে দেবেন এবং সেটার জন্য ওয়েবসাইটে নজরও রাখতে বলেছেন। তাই আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন যে আপনারা যদি একই রকমভাবে WBCS মেন্স পরীক্ষায় এই নম্বরগুলো জানিয়ে দেন তাহলে সুবিধা হয়। সুবিধা কোথায় হয়? বাংলা, ইংরেজি এবং অপশনালের দুটো পেপারের ক্ষেত্রে, কারণ বর্তমানে MCQ পেপারের নম্বর সবাই মোটামুটি কাছাকাছি থাকছে, কিন্তু তফাত করে দিচ্ছে কারা? অপশনাল সাবজেক্ট এবং ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি। তাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা যদি এই যে মেন্স পরীক্ষায় যারা কোয়ালিফাই করতে পারলো এবং পারলো না তাদের RTI পর্যন্ত অপেক্ষা না করি যদি এই যে নম্বরটা জানিয়ে দেন যে কত নম্বর তারা পেলো, তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা আর কি মানে আমাদের সকলের কাছে খুব সুবিধা হবে এবং আমরা সেই অনুযায়ী উন্নতি করতে পারবো যে আমরা এই রকম লিখে এই মার্কস পেয়েছি, তাহলে আমাদেরকে আরও কতটা ভালো করলে আমরা পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবো, শেষ পর্যন্ত চাকরি পেতে পারবো। এই হচ্ছে আজকে আমার মানে খুবই অনুরোধ জানিয়ে করজোড়ে সবিনীত নিবেদন যে সমস্ত ভাই বোনেরা WBCS পরীক্ষা দিচ্ছে তাদের তরফ থেকে এবং অত্যন্ত শ্রদ্ধেয় এবং মানে রেসপেক্টেড পাবলিক সার্ভিস কমিশনের আধিকারিকদের কাছে। আশা করি আপনারা বুঝবেন এবং আমাদের যে আর কি মানে অনুরোধ সেই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করবেন, আপনাদের উপর সম্পূর্ণভাবে আমাদের আস্থা আছে। এই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু। যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে আরো বেশি বেশি করে শেয়ার করে দিও এবং অবশ্যই পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করতে ভুলো না, যাতে ভবিষ্যতে এই সংক্রান্ত ভিডিও আমি নিয়ে আসতে পারি। আর একটা কথা, সেটা হচ্ছে বহু পরীক্ষার্থী আমাকে জেনারেল স্টাডিজ এবং মানে বাংলা ইংরেজি ব্যাচ এইটাতে যুক্ত হওয়ার জন্য ইমেল করেই চলেছে, অনেকে অত্যন্ত ক্ষুব্ধ যে আমি আর কি রিপ্লাই দিতে পারছি না। সত্যি আমি অনেক সময় হয়তো সময়ের অভাবে দেরি হয়ে যাচ্ছে রিপ্লাই দিতে, কিন্তু আমি তোমাদের একটা কথা বলি, এত পরীক্ষার্থী আমার কাছে যখন বাংলা ইংরাজি এবং GS পড়তে চাইছো, সেক্ষেত্রে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে 2023-এর জন্য কম্বাইন্ড একটা ব্যাচ তাহলে অগস্ট মাস থেকে চালু করা যাক। তোমরা কিছুদিন ধৈর্য ধরো, যেখানে ডেসক্রিপটিভ রাইটিং এবং তার সাথে কম্বাইন্ড প্রিলিমস ও মেন্সের মানে GS ও পুরো পড়ানো হবে, আর তার আগে আমি জুলাই মাস থেকে অপশনাল সাইকোলজির যে একটা ব্যাচ সেটা অবশ্যই আর কি মানে নিয়ে আসবো। তার জন্য তোমরা চ্যানেলটাকে পুরোপুরি সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, দ্রুত সফল হও।